ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অন্যদিকে আজই এইমস এর এথিক্স কমিটির সবুজ সংকেতের পর কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল শুরু হবে। প্রথম দুই পর্যায়ের পরীক্ষার জন্য দিল্লি এইমস সহ ১২টি জায়গা চিহ্নিত করেছে আইসিএমআর। সূত্রের খবর, প্রথম পর্যায়ে ৩৭৫ জনের উপর কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। করোনা সংক্রমিতের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেছে ভারতে, সর্বাধিক সংক্রমিত দেশের তালিকায় উঠে এসেছে ৩ নম্বরে। সংক্রমণ নিয়ে এই উদ্বেগের মধ্যেই সোমবার থেকে শুরু হচ্ছে কোভ্যাক্সিনের হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল। ইতিমধ্যেই পাটনা এইমস সহ কিছু জায়গায় স্বল্প সংখ্যক মানুষের ওপর করোনা প্রতিরোধকারী কোভ্যাক্সিনের প্রি ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। শনিবার কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ছাড়পত্র দেয় এইমস এর এথিক্স কমিটি। अगर हम भारत की बात करें तो केसेस बढ़ रहे हैं। भारत की आबादी बहुत ज्यादा है, कई देश मिलकर भारत बनते हैं, तो इसलिए केसेस इन एब्सोल्यूट नंबर ज्यादा लगते हैं, लेकिन पर मिलियन पॉपुलेशन में इतने ज्यादा नहीं है। लेकिन फिर भी हमें पूरी कोशिश करनी है कि केसेस कम हो। उम्मीद यही है कि साल के एंड तक या अगले साल के शुरू के महीनों में वैक्सीन भारत में आ जाएगी। ट्रायल्स ऑफ फेज वन के शुरू हो गए हैं। दो वैक्सीन कैंडिडेट्स के द्वारा ह्यूमन ट्रायल्स की प्रक्रिया शुरू हो गई है। समय के बारे में कोई भी साइंटिफिक जो गतिविधियां होती है इसमें कोई पहले से प्रिडिक्शन नहीं कर सकता, लेकिन भारत दुनिया के किसी भी देश से पीछे नहीं है। हमारे यहाँ भी पूरी ईमानदारी, पूरी गंभीरता से और पूरे कमिटमेंट के साथ प्रयास जारी है। इंडियन काउंसिल ऑफ मेडिकल रिसर्च ICMR एवं नेशनल इंस्टीट्यूट ऑफ वायरोलॉजी NIV सहयोगिताय कोवैक्सिन तैयारी करेছে হায়দ্রাবাদ কেন্দ্রিক সংস্থা ভারত বায়োটেক। জুলাই থেকেই এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর কথা ছিল। এইমস এর ছাড়পত্রের পর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে সোমবার থেকে। যাদের ওপর পরীক্ষা করা হবে সোমবার থেকে শুরু হবে তাদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া। প্রথম পর্যায়ে পরীক্ষার জন্য ৩৭৫ জনকে বেছে নেওয়া হবে। যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছর, যাদের কোভিড সংক্রমণ হয়নি, যারা শারীরিকভাবে সুস্থ, সেই সমস্ত ভলান্টিয়ারদের ওপরে অল্প ডোজে এই ভ্যাকসিনটা প্রয়োগ করা হবে, ক্যান্ডিডেট ভ্যাকসিন। আর ফেজ থ্রিতে WHO-র নির্দেশ মতো ২০ থেকে ৩০ হাজার মানুষের মধ্যে প্রয়োগ করে দেখা হবে এই ভ্যাকসিন তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এটা কোনো ক্ষতিকর প্রভাব ফেলছে কিনা এবং মানুষকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা দিচ্ছে কিনা। বিভিন্ন মহলে জল্পনা, তাহলে কি করোনার প্রতিষেধক হাতের মুঠোয়? যদিও বিশেষজ্ঞদের মতে ফ্রম ইনসেপশন টু প্রেসক্রিপশন, অর্থাৎ প্রতিষেধক তৈরি থেকে তা বাজারজাত হওয়ার জন্য ন্যূনতম ১.৫ বছর সময় লেগেই যায়, কারণ এর অনেকগুলি ধাপ রয়েছে। সমস্ত ভ্যাকসিন বা ওষুধেরই হিউম্যান ট্রায়ালের ৩টে পর্যায় থাকে, ফেজ ১, ২ এবং ৩। প্রথম ফেজে ভ্যাকসিন আদৌ নিরাপদ কিনা তা পরীক্ষা করে দেখা হয়। সাধারণত ১০০ মানুষের উপর এই ফেজ ১ পরীক্ষা হয় এবং তাদের কয়েক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। ফেজ ১ ট্রায়াল শেষ করতে অন্তত মাসখানেক বা তারও কিছু বেশি সময় প্রয়োজন হয়। এরপর ফেজ ২, এই ফেজের ট্রায়াল অন্তত কয়েক মাস চলে। এরপর ফেজ ৩ ট্রায়াল শুরু হয়, এটি সবচেয়ে দীর্ঘমেয়াদী। আমরা অনেকবারই শুনেছেন যে অনেকগুলো ট্রায়ালের ফেজ আছে, হয়তো মহামারীর জন্য সেই ফেজগুলোকে দ্রুত করা হতে পারে, কিন্তু সেই ফেজগুলোকে একদম বাদ দিয়ে করা যাবে না। যে কোনো ভ্যাকসিনই আসুক, বিভিন্ন কোম্পানি ঝাঁপাচ্ছে, ইন্ডিয়াতে ২-৩টে কোম্পানি এখন বিভিন্নভাবে বিভিন্ন ফেজে আছে, ট্রায়াল দিচ্ছে। কিন্তু একটা ভ্যাকসিনের ক্ষেত্রে দেখতে হবে দুটো মেইন জিনিস। একটা হচ্ছে ভ্যাকসিন যেন এফেক্টিভ হয় এবং ভ্যাকসিনের যেন সাইড এফেক্ট না হয়। একদিকে যখন দেশে করোনা সংক্রমণ উত্তরোত্তর বাড়ছে, তখন দেশে মৃত্যুর হার আরও একটু কমে ২.৪৯ শতাংশে পৌঁছেছে। ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।